भाई स्त्री के चमक खाली मुछ फरकान और खाली गुण रहें खाली चोक मुख देखें और खेटमाट करें जो उठो ना कि दीब ना कि खाली दाँत के किड़मिड़ करें डरिए जाए किंतु भाई हमारे एखनकार पुरुषेरा फार्ष्ट दिन ही तो भूल करे फार्ष्ट दिन जो भूलता ना करत स्त्री सारा जीवन डरा तो कौन दिन भूल कर जानें जे युवक विहसादी करें भलो कर मने रखें और जरा विवाह कर ले बुद्धि शेष हो गए जे दिन अपना के विवाह कर नहीं आसलें अपनार स्त्री के प्रथम रात सोहाग रात जेदिन फुलसज्जा रात्रि जेदिन बैसुर घर मान बेटा बहु के दिले वही दिन रात्रि बेला बहु जे घरे बसा आ ছেলেটাকে ঘরে যেতে হবে না যুবকেরা শুনে লো তুমি শট করে যাইও না সবাই যখন বাড়ির শুয়ে যাবে গোটা বাড়ির সামস উঠবে তুমি গলতা খালি ঘোরাফেরা করো পাইতারা করো চ্যাংড়া পিলা বলছো মনীষা সময় কাটে না আরে সময় কাটে না সময়টা আজকের দিন কাটাও সাবুর করো সাবুরের গাছে মেওয়া ফলে তুমি শুতে দাও সবকে এইবার গোটা বাড়ির সবাই যখন শুয়ে গেল তুমি তখন ঘরে যাও ওরকম মুস্কি হাসি দেখাইও না একবারে রায়গে চট করে ওর হাতখানকে ধরে লও আর টানতে টানতে কানটার দিকে নিয়ে চলে যাও আর না হলে গলির দিকে নিয়ে চলে যাও কানটা গেলে বেশি ডরাবে গলির দিকে কম ডরাবে মানুষজন হতে পারে রাস্তাতে কানটার দিকে টানতে টানতে নিয়ে যায় খপ করে ওকে মানে করেন করে মাথার কাপড় ফেলে দেন মাথার কাপড় ফেলে দেওয়ার চুলটিকে ধরে নেন করে গুটি চুলকে ধরে লাগান লোকে বেড় দিতেন করে লোকে ঘুরিয়া ঘুরিয়া বেড় দিতে দিন করে টেনে ধরেন চুলটিকে পড়পাড়িয়া উখ ভোগ মাগে আজরাইলের সাথে বিয়া হলো না কোনো ভালো মানুষের সাথে বিয়া হলো রে ভাই এই জীবু চুল ছিঁড়ে ফেলে দেবে নাকি আমার চুলটিকে এনকার একটু টেনা ধরেন যা ছিঁড়িয়েন না ফের ভাই তো যুবকেরা ছিঁড়তে হয় না চুল একটু টেনা ধরে খালি যে তোকে লাগে দিয়ে তখন একটা দুয়া পড়তে হবে দুয়াটা মূল রেখে শিখে নেবে দুয়াটা পড়ে ফুং দিয়ে ওর চুলটিকে ছেড়ে দাও দিয়ে ওকে ফের টানতে শুরু করো টানতে টানতে ঘরে লেসো এবার লেসো হাসি খুশি করো গল্প করো মাস্তি করো সারা জীবন আর যখন রাগ উঠি ভাই তনুকে ওকে মাগে চুল ছিঁড়বে নাকি ফের ভাই ফার্স্ট দিনে তো চুল ছিঁড়ছিল রেগে গেলে মুশকিল মনে হয় চুল ছিঁড়ে ফেলে দেবে ও ডরিয়ে যাবে ভাই কিন্তু ফার্স্ট দিন আপনারা ভুল করেছেন তো কুণ্ঠে থেকে স্ত্রী ডরাবে কহেন তো ভাই আমার স্ত্রীকে মারিয়েন না আল্লাহর নামে বলেছেন তোমরা স্ত্রীর কুণ্ঠে মারবা কোন জায়গাখানে মারবা আল্লাহর নবী বলেছেন তোমরা স্ত্রীর চেহারাতে মারিও না মুখে মারতে পাবে না স্ত্রীর মাথাতে মারতে পাবে না গলা থেকে এদিকে মারিও না চেহারাতে মারলে চেহারা খারাপ হয়ে যাবে আপনার স্ত্রী বরবাদ হয়ে যাবে মাথায় মারলে ব্রেন ক্র্যাক হয়ে যাবে আপনাকে সাজা ভোগ করতে হবে রে ভাই মাথায় মারবেন না হাতে মারবেন না হাত খোড়া হয়ে গেলে আপনাকে কে কাম করে খিলাবে পায়ে মারতে পাবেন না স্ত্রী যদি নাংলা হয়ে যায় কে আপনাকে তৈরি করে দিবে উনি থেকে খাবেন আপনি বডিতে মারতে পাবেন না বডিতে ওর ইঞ্জিল আছে লেগে গেলে হুকি লাগলে মরে যাবে রে ভাই মারবেন কুণ্ঠে স্ত্রীটার জানেন এমন জায়গাতে মারবেন ওইটা হাড্ডি গুড্ডি কিছু নাই ভাই ওই জায়গাতে মারতে হবে আর মারবেন কিসের বাড়ি মারবেন খালি হুকরা কুটে করে দিলে হবে না একেবারে ফাইট মারলে হবে না ওকে মারবেন কিসে আল্লাহর নবী বলেছেন তোমরা মিসওয়াকের বাড়ি তোমরা মারবে স্ত্রীটাকে মিসওয়াক বুঝতে পারছেন দাঁতল দাঁতন মিসওয়াক ওই দাঁতলের বাড়ি মারবে দাঁতলটা মোটা হবে কুড়ে লোকের সমান আর মিসওয়াকটা বড় হবে আধার ফের মুঠুন হাত ধরে চাড়াচাড় দিও না দৌড়া মারা করে আগে আধ হাত যাতে মিশুয়াকটা হয় ওই মিশুয়াকটার বাড়ি ওর পাছার ওপরে এই জায়গাখানে মারবেন না দাম দিবেন চাটা চাট দিবেন দুই এক বাড়ি ও ডরিয়ে যাবে তো মারেন কম খালি ডর দেখান গুনরেন খালি বুঝতে পারছেন আর যদি এভাবে না করেন স্ত্রী ডরাবে না তো স্ত্রীকে ভাই মারিয়েন না মারতে হয় না স্ত্রীকে ভালোবাসেন তো স্ত্রীকে ভালোবাসাটা এটা আপনাদেরকে বলছি যে আপনারা স্ত্রীকে ভালোবাসেন ওরা তো সারা জীবন আপনার গোলামি করবে আপনার গোলামি করার লেগে তো আসছে আপনার শার্ট সাফ করে দিবে গাঞ্জি সাফ করে দিবে লুঙ্গি খোঁচা দিবে আপনাকে ভাত রান্না করে দিবে ওই বোম্বাই যাচ্ছি ট্রেনে চড়ে ভাই তো ট্রেনে চড়ে বোম্বাই যাচ্ছি তো একটা শ্বাস এত বড়টা শ্বাস ২০ টাকা দাম এত বড় শ্বাস ২০ টাকা দাম ছিলে দিবে একটু নুন দিয়ে বলছে ২০ টাকা আমি তোর গোষ্ঠীকে বেঁচিয়ে গেলে ২০ টাকা হারিয়ে ১০ টাকা কিলো আর ২০ টাকা পরশুদিন কালিয়া চক গেছি জালসাতে তো কালিয়া চকে যে মালদাতে যে টাউনে বলছি স্টেশনে যে ভাই শ্বাস কত খিরা কত করে রে ভাই খুঁজে ২০ টাকা পিস হয়তো শ্বাসের গোষ্ঠীকে বেঁচে খাও না যা ২০ টাকা বিশাল ২০ টাকা কিলো হারকে দিকে শশার তোর ২০ টাকা এত একটা শশ ২০ টাকা দাম
তো বলছে মুল্লি সাহেব রাগ করছেন, কেনে যে হয় ওই মিষ্টি করে ফের না কই তো ফের কবি যে মুল্লি সাহেবের ওকে রাগ করতে জানে নাকি, কেনে যে হয় কইছে দেখেন এটা আপনার বাড়ি বালির মতন হারা কাজ করছে, আপনার বাড়ি বালি এতখানি যতন করবে না, ওটাকে পানি দিয়ে ধুচি কয়েছিলে যে ছিলছি ফের ফাঁকাছি ফের পেপার দিছি তারপরে ফের বিট লবণ ছিটাছি তারপরে সুন্দর করে আপনাকে দিছি, আপনি রিস্টে টাকা দেবেন না, কলটা তো ভালো রে ভাই দুটা দাও আমাকে। লোকটা খুশি হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই যে স্ত্রী আপনার সেবা করবে তাবেদারি করবে, ওকে মারপিট করিয়ে না স্ত্রীকেও ভালোবাসেন। তো আর স্ত্রীদেরকে বলছি তোমরা তোমার স্বামীর সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, স্বামীকে ভালোবাসো, তোমরা নার বনে যেও না, নূর আলী বনো, তোমরা নূর হয়ে যাও, তাহলে তোমার স্বামী সুখে থাকবে, শান্তিতে থাকবে। স্বামী যদি খুশি আল্লাহ খুশি, স্বামী তোমার উপরে রাজি আল্লাহ তোমার উপরে রাজি, স্বামী যদি নারাজ আল্লাহ নারাজ, তোমার স্বামী যদি তোমাকে তোমার উপর অসন্তুষ্ট থাকে ওই অবস্থাতে মরে যাও, তোমাকে জাহান্নামে যেতে হবে। তোমার স্বামী খুশি মানে আল্লাহ খুশি, তো তুমি স্বামীকে রাজি রাখো খুশি রাখো। আল্লাহর নবী স্ত্রী খাদিজা কত বড় নূর ছিলেন, কত ভালো স্ত্রী ছিলেন, আল্লাহর নবীকে কত ভালোবাসতেন শুনেন মায়েরা বোনেরা ভালো করে কান খুলে শুনেন। মায়েরা আছেন সব চলে গেছে বাড়িজি ভাই, মা বোনেরা আছে তো মা বোনেরা ভালো করে শুনেন যে আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা কেমন ছিলেন, শুনালেন কত ভালোবাসতেন আল্লাহর নবীকে, নিজের জান থেকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী বলছেন যতদিন খাদিজা আমার বেঁচে ছিল আমার ঢাল ছিল, আমার যতদিন ছিল আমার খাদিজা আর আমার চাচা আবু তালেব, তো বাইরের ঢাল ছিল আমার চাচা, এলাকার ঢাল ছিল আমার খাদিজা, খাদিজার ডরে আবু তালেবের ডরে কোনো মায়ের লাল আল্লাহর নবীর গায়ে হাত লাগাতে পারেনি। একদিন আল্লাহর নবী এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, সেজে কুজে কোথায় যাচ্ছেন, আর ওই কাফেরেরা বেদিনেরা আল্লাহর নবীকে ধরে গুটি ধুলা কাদা মাথায় ছিটিয়ে দিয়েছে, ধুলা কাদা দিয়ে সবকে মাথায় ঢেলে দিলে, ধুলা কাদা খিঁচ দিয়ে দিলে, নোংরা করে দিলে, আল্লাহর নবী ঘুরে চলে এলো। আল্লাহর নবী বাড়িয়েছেন ফাতেমাকে ডাক দে, বললে মা ফাতেমা তুমি কোথায় আছো রে মা, ফাতেমা দৌড়তে দৌড়তে চলে আসলো আব্বা আপনার অবস্থা কেন এরকম হয়েছে যে আব্বা, আল্লাহর নবী বললেন মারা তুমি এক বদনা পানি নিয়ে এসো আমার মাথা ঢালো এগুলো আমার সব করে দাও মা, ফাতেমা এসে আল্লাহর ডুবির মাথায় পানি ঢালছে কাদা গুলো ধুলা বালি গুলো ধুয়া 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 দিয়া ফেলছে নিজের ভাই, আল্লাহর নামে কাঁদছে আর বলছে বদমান আমার খাদিজা যদি আজকে দুনিয়ার বুকে বেঁচে থাকত আজকে আমাকে এরকম অপমান বেজ্জত করতে পারত না রে মা, গ্রামের লোক এলাকার লোক আমার খাদিজার ভয়ে কেউ আমার গায়ে হাত লাগাতে পারে নাই, আমার চাচা আবু তালেব যতদিন বেঁচে ছিল কোনো পীর পহলমান কোনো মাস্তান সৌদি আর মাটিতে কেউ আমাকে হাত লাগাতে পারে নাই, আর আজকে আমার গায়ে আমার চাচা আমার খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেছে, বলে আজকে আমার এই অবস্থা আমাকে মেরে কি করেছেন, এই যে দেখো আমাকে ধুলা কাদা মাখিয়ে আমার অবস্থা কি করেছে রে মা, তো খাদিজা কত আল্লাহর নবীর ঢাল ছিলেন, আল্লাহর নবীকে কত ভালোবাসতেন ভাই, যে বলার শেষ নাই ভাই রে আমার বন্ধু রে আমার, আল্লাহর নবী কি করলেন ভাই রে আমার বন্ধু রে আমার, ভালো করে শুনেন যে আল্লাহর নবীর কেমন ঢাল ছিলেন, কত ভালোবাসতেন আল্লাহর নবীকে, যে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন কলবার প্রচার করতে যেতেন, যখন রাত্রে বেলা তাবলিগ করতে যেতেন আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে চলে যেতেন ভাই তখন করতেন কি খাদিজা, খাদিজার কাছে যখন বাড়ি ফিরে আসতেন দিন তাবলিগ করে দিন প্রচার করে বাড়ি আসতেন আল্লাহর নবী গেটের কাছে এসে একবার খালি ঠক করে আওয়াজ দিতেন খাদিজা, গেট খুলে যেত একদিন না দুদিন না ডেলি যখন এরকম করতে করতে একদিন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন খাদিজাকে, আরে খাদিজা তুমি কি বিছানায় শুয়ে থাকো না, তুমি কি ঘুমাও না খাদিজা, যে আমি যখনই রাত্রি 12টার সময় 1টার সময় রাত্রি 2টার সময় 3টা
দিনের সময় যখনই আসি গেটে বাড়ি মারি, গেট খুলে দাও, কি ব্যাপার, তুমি কি রাত্রে ঘুমাও না? খাতিজা বলছে, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, আপনি কলমার প্রচার করতে চলে যান, আমি রাত্রিবেলা কেবাড়খানাকে লাগিয়ে দিই, আর লাগিয়ে দিয়ে কেবাড়খানাতে কপাটে পিঠ লাগিয়ে দিই, আর পিঠ লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকি সারা রাত, যখন আমাকে ঘুম চলে আসে, আমি যখন চোখের ঘুম থামতে পারি না, তখন একটা পাকে আমি ছেড়ে নিই, একটা পায়ের ঘরে দাঁড়িয়ে থাকি স্বামী গো, যখন পা ব্যথা করতে লাগে আর ঘুম আসে না, যখন খুবই ব্যথা করে এটা পা, তখন এটাকে ছেড়ে নিই, এখন পায়ের ঘরে পা, পায়ের ঘরে আবার দাঁড়িয়ে যাই, এই করে সারা রাত কাটাই। আল্লাহর নবী যেমন ঠকাবারে গেট খুলে আল্লাহর নবীকে ভিতরে টেনে নিয়ে পট করে হুড়কা লাগিয়ে দেয়, গেটটাকে বন্ধ করে দেয়। আল্লাহর নবী বলছে না, খাদিজা তুমি এরকম কেন করো? বললে, স্বামী গো, আপনার পায়ে পায়ে দুশ্মন, আপনার বাড়ির পাশে দুশ্মন, আবুল আহাবের বাড়ি মানে আল্লাহর নবীর বাড়ির পাশে, আর আল্লাহর নবীর জানি দুশ্মন আবুল আহাব। বললে, যদি আপনার দুশ্মনেরা টের পেয়ে যায়, জানতে পেরে নাই যে মানে আল্লাহর নবী মানে কোথা থেকে রাত্রিবেলা বাড়ি আসলো, হয়তো চট করে আপনাকে ধরে নিবে, আমি হয়তো ঘুমিয়ে যাবো, ঘুম ভাঙতে বিছনা থেকে উঠতে কেবাড় খুলতে তার তরিক আপনাকে হয়তো মেরে শেষ করে দিবে, ওই জন্য আমি রাত্রিবেলা ঘুমাই না, কেবাড়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, যখনই আপনি আওয়াজ দেন আপনার পায়ের আওয়াজ দেন, আমি বুঝতে পারি আমার হুজুর চলে আসলো, যখন আপনি ঠকা মারেন গেটটা খুলে আপনাকে আমি ভিতরে টেনে নিই। তো আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, আল্লাহর নবীর ওপরে কত ভালোবাসা, স্বামীকে কত ভালোবাসতেন যে সারা রাত ঘুমাতেন না রে ভাই। আজকে বর্তমান যুগের নারী কয়টা এরকম আছে বলুন তো? কয়টা লোক বলতে পারবেন যে আমার স্ত্রী আমার জন্য সারা রাত জায়গা আছে বা জায়গা থাকছে? এরকম লোক একটা দেখাতে পারবেন? হাত ছাড়েন তো দেখান তো যে আমার স্ত্রী জায়গা থাকছে। কার স্ত্রী জায়গা থাকছে বলেন? জায়গা থাকছে? থাকে না। কেউ দেখাতে পারবেন না যে আপনার স্ত্রী আপনার জন্য রাত 12টা একটা ভোর জায়গা আছে? কেউ জায়গা থাকবে না। কিন্তু মায়েরা বোনেরা শুনলেন, তোমাকে খাদিজার মতন বনতে হবে, তোমাকে বিবি রহিমার মতন বনতে হবে, তোমাকে স্বামীকে এত ভালোবাসতে হবে, স্বামীকে এত ভালোবাসা দিতে হবে যে তোমার স্বামী যেন তোমার জন্য পাগল হয়ে যায়, স্বামী যেন তোমার জন্য খুশি থাকে, স্বামী যেন তোমার জন্য সন্তুষ্ট থাকে, সব সময় যেন তোমাকে ভালোবাসে তোমার স্বামী। আল্লাহর নবী কত ভালোবাসতেন খাদিজাকে, কত ভালোবাসতেন। যখন খাদিজা মারা গেল ভাই, খাদিজা মারা যাওয়ার পরে যে কোনো সভাতে, যে কোনো মজলিসে, যে কোনো জায়গাতে কোনো মানুষ যদি খাদিজার খালি নাম নিয়ে নেয়, খাদিজার নামটা উচ্চারণ করে, আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে দেয়, আর সমস্ত গল্পকে বন্ধ করে দিয়া খাদিজার কথাগুলো বর্ণনা করতে লাগে, খাদিজার গুণগুলোকে বর্ণনা করতে লাগে রে ভাই, খাদিজার গুণ বর্ণনা করতে লাগে। তো স্ত্রীর মতন স্ত্রী হইতে হবে, তাহলে তো মানুষ গুণ বর্ণনা করবে। আর যদি ওই মোটা হুঁসি স্ত্রী হয়, বুদ্ধি না থাকে প্যাটে, তো ওই স্ত্রীটার গুণ গাইবেন জি ভাই? আপনার জন্য যদি রাইত না জাগে, আপনার উপরে যদি জান না দেয়, ও জান প্রাণ দিয়ে যদি আপনাকে ভালো না বাসে, তো ওই স্ত্রীটার উপরে ময়া থাকবে আপনার? আপনি ভালোবাসবেন ওকে কি ভাই? ভালোবাসবেন? কিছুই বলে না, সবাই সুষ্টি পেয়ে হ্যাঁ মূর্তির মতন ধরে আছে, একটু হ্যাঁ হু করবেন, মুড়ি লড়াবেন, তাহলে তো ভালো লাগবে যে ভাই, যে না এরা কথা বুঝতে পারছে আমার, আমি তো ভাবছি আপনারা কথা বুঝতে পারেন না, একটু মুখটুক লড়াবেন তাহলে। তো ওই লাগে বিয়া শাদি করবেন, একটু ভালো দেখা করিয়েন, ভালো ঘরে ভালো বংশে ভালো খানদান দেখে বিয়ে করবেন, বেটা বেটির বিয়া দেবেন, বংশ দেখে বিয়া দিয়েন। ওই বাংলাদেশ থেকে দেখাচ্ছে না, ও কইছে ঘর দিলে টিনের ঢেউ দেখে দিও, মানে উচ্চা ঢেউ পানি পড়বে না, ও ঢেউ দেখে টিন দিও, আর বিয়ে দিলে বংশ দেখে দিও, ভালো বংশে ভালো খানদানে বেটার বিয়ে দেবেন, না তো যদি ওই লিবংশওয়ালার বাড়ি থেকে বেটি নিয়ে আসেন, বহু করেন, আপনার বহু ভালো হবে না, আপনার বাড়িওয়ালি ভালো হবে না, আর দেখে শুনে একটু বউ নেবেন ভালো গালা, লেখাপড়া হুঁশিয়ার চতুর চাল্লাক, আরও যদি বেরেন পচা গালা কেন নিয়ে আসেন, আর ওইরকম পাগলি গালাকে লিয়েছেন, তাহলে ওই পাগলি হবে কি একজন বিয়ে করে লিয়েছে, তখন আর স্ত্রীকে কয়েছে হারে তোকে তো বিয়ে করে লিয়ে তো তিহার আজ থেকে তোর কে হেন কত ই কত পাগলার পাগলা। তো আজ বাসর রাত সোহাগ রাত অন্য কোনো ভালো গল্প কর, মজার গল্প, ই গল্প ঢুঁড়ে না পেয়ে কয়েছে হারে তোকে তাই লিয়ে আইলু, তো আজ থেকে তোর কে হেন কত কইছে আমি জানি না জি, কইছে জানিস তো কহ কে হেন, কইছে মামু হলে না। ও লোকটা ভেজি তো একদম পাগলির ঘরের পাগলি, একে ছুঁয়ে তো লাভ হবে না, এত মোটা হোস, হ্যাঁ
ওকে মোহর দেবী হে করে লেনু আইছি আর কছে মামু হইলে না হ্যাঁ তো ওইরকম মোটা হুঁস দেখাবার বিহা সাদি ভাই করিয়ে না একটু চালাক দেখা করিয়েন বুঝতারলেন তাহলে আপনাকে ভালোবাসে আপনার ইজ্জত করবে সহ করবে আপনাকে ভালোবাসবে আপনার কথা শুনবে আর যদি ওরকম লিবং সালার ওরকম খারাপ মেয়েকে নিয়ে চলে আসেন দুশ্চরিত্র চরিত্রহীন মহিলাকে নিয়ে আসবেন আপনার কথাও শুনবে না বেশি কিছু মারবেন ছুটবে থানায় যা কেস করবে আপনার নামে আপনাকে ওই বোকা বানিয়ে রাখবে বুঝতে পারলেন ওই সব খারাপ মেয়ে দুশ্চরিত্র মেয়ে ভালো মেয়ে থানা যাবে না ভালো মেয়ে কেস করবে না ওই যারা ওরকম থার্ড ক্লাসের একদম চরিত্রহীন মেয়ে ওরা যাবে কেস করতে ওরা যাবে আপনার উপর মামলা করতে তো কথা হচ্ছে ভাই ভালো দেখে বিয়ে শাদী করবেন আর ভালো স্ত্রী নিয়ে আসবেন স্ত্রী আপনার জন্য আপনাকে ভালোবাসবে আপনার ইজ্জত করবে সহগ করবে আপনার উপরে ময়া মমতা করবে তো স্ত্রী ভালো স্ত্রী নিতে হবে ভালো স্ত্রীকে রাখতে হবে তো ভাই কথা হচ্ছে মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেন আল্লাহর নবী আল্লাহর নবীর বিবিরা কত ভালো ছিলেন আয়েশা কত নূর ছিলেন কত ভালো ছিলেন আয়েশা যে আল্লাহর নবীকে কত ভালোবাসতেন একদিন আল্লাহর নবীকে গোসল করেছেন রে ভাই আল্লাহর নবী একটা তক্তার উপরে গোসল করছেন আয়েশা আল্লাহর নবীর মাথাতে পানি ঢালছেন পানি ঢালতে ঢালতে দেখছেন কি আল্লাহর নবীকে গোসল করেছেন পানিগুলো একটা নালি দিয়ে বয়ে যাচ্ছে তো পানিগুলো যখন নালি দিয়ে যাচ্ছে তো নালি দিয়ে যাওয়ার সময় পানিগুলো লাল হয়ে চলে যাচ্ছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন যে আয়েশা আয়েশাকে জিজ্ঞাসা করলেন আয়েশা পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে আয়েশা এই যে যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন আমার আঙ্গুলটা তক্তার নিচে চাপা পড়ে গেছিল আর তক্তার নিচে চাপা পড়ে লোকটা ডাইল হয়ে গেছে থেতে লেগেছে পায়ের রক্তগুলো পানির সাথে বয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী চট করে তক্ত থেকে নেমে গেলেন বললেন আয়েশা রে তুমি কেন আমাকে বলনি তুমি আমাকে কেন একটু জানাওনি পায়ে লাগলো তো উহা পর্যন্ত তুমি করলে না কেন তুমি একটু কেন আমাকে কিছু বললে না রে আয়েশা আল্লাহর নবী বললেন কেন তুমি কিছু বললে না আয়েশা বললো স্বামী গ আমার একটা লোক কুচলা ডাল হয়ে যায় আমার পায়ের সবটি লোক যদি কুচলা ডাল হয়ে যেত তবু আপনাকে আমি কষ্ট দিতাম না আপনাকে উহা বলতাম না আপনাকে তক্তা থেকে নামাতাম না আর এখন বর্তমান যুগে যদি একটা স্ত্রীর পার ওপরে যদি আপনার পা পড়ে যায় একটু লোকটা কুচলে যায় তো আপনাকে মারবে ধাক্কা তিন পাল্টিক দিবে রে ভাই যে রে মুখ পুড়ার বেটা তোর কপালে চোখ নাই দেখতে পাইস না কইবে কি না যে ভাই আপনার স্ত্রী মারবে ধাক্কা কি মারবে না ধাক্কা মারা উল্টে দিবে তো কথা হচ্ছে মায়েরা ভালো করে শুনেন বোনেরা ভালো করে শুনেন খবরদার পুরুষকে এইভাবে মানে কষ্ট দিবেন না ধাক্কা দিবেন না অপমান করবেন না স্বামীকে ভালোবাসেন আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন কত আদর করেছেন কত সহজ করেছেন কত ভালোবেসেছেন তো ওইরকম তোমরা নূর হয়ে যাও তোমরা স্বামীকে ভালোবাসো স্বামীর সেবা করো তাবিদারি করো চারটা যদি কাজ পৃথিবীর মধ্যে তোমরা করো তাহলে চারটা কাজ করতে গেলে এই চারটা কাজ যে করবে যে মহিলা ওর জন্য জান্নাত যাওয়া কোনো অসুবিধা নাই চারটা কাজ হলো এক নম্বরে পাঁচ অক্ত সালাত মানে নমাজ পড়তে হবে আর রমজান মাসের রোজাটি ফরজ রোজাটি আপনাকে ভালো করে রাখতে হবে আর ইজ্জত আবরুর হেফাজত করতে হবে নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাতে হবে না আর স্বামীর সেবা মন দিয়ে করতে হবে এই চারটা কাজ করলে তোমার আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না তো কথা হচ্ছে ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা স্ত্রীর সেবা করেন তাবেদারি করেন খিদমত করেন মায়েরা বোনেরা আপনারাও স্বামীর সেবা খিদমত করেন স্বামীকে ভালোবাসেন স্ত্রীকে ভাই ভালোবাসা দেন ও আপনাকে ভালোবাসার দায়ের জন্য বসে আছে নিজের মা নিজের বাপ নিজের ভাই নিজের আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে এসে আছে শুধুমাত্র আপনার একটু ভালোবাসার জন্য আপনার একটু ভালোবাসা নেওয়ার জন্য আপনি স্ত্রীকে একটু ভালোবাসেন স্ত্রীকে আদর করেন সহগ করেন আল্লাহর নবী কত স্ত্রীকে সহগ করতেন কত ভালোবাসতেন তো শুনছেন তো আল্লাহর নবীর ১৩টা স্ত্রী কিন্তু আল্লাহর নবীর বাড়িতে কোনোদিন ঝগড়া হয়নি ভাই টেনশন হয়নি রাগারাগি হয়নি আমাদের একটা দুটা কাহারো আছে দুটা কাহারো তিন তো টেনশনের শেষ নাই কারোর একটা আছে একটা নিয়ে টেনশন মিটে না তো কথা হচ্ছে ভাই স্ত্রীর সঙ্গে টেনশন করবেন না স্ত্রী যদি ভুল করে দেয় ওকে ক্ষমা করে দেওয়াটা নবীর সুন্নাত স্ত্রী রাগ করে থাকে ওকে হাসিয়ে দিবেন এটাও নবীর সুন্নাত হ্যাঁ চলে যাচ্ছি তো মানে স্ত্রীকে স্ত্রী যদি রাগ করে থাকে ওর রাগটাকে মাটি করাটা নবীর সুন্নাত স্ত্রীর মুখে হাসি ফুটাটাও হয়েছে নবীর সুন্নাত স্ত্রীর কপালে চুমু দেওয়াটা হয়েছে সুন্নাত নবীর সুন্নাত স্ত্রীর মাথার চুলাই চিড়া দেওয়াটা হয়েছে নবীর সুন্নাত আপনারা কোনোদিন স্ত্রীর চুলাই চিড়া দিয়েছেন দিয়েছেন জি ভাই বলেন তো কে দিয়েছেন চুলা চড়ালছেন কোনোদিন
তোবা তোবা, এতে আপনারা আখেরি নবীর উম্মত, শেষ নবীর উম্মত আপনারা আচরাল ছেন চুল দেখে হাত চাড়ান তো কে কাজ ছেড়ে দিয়েছেন কোন দিন না চাঁড়েন এই চাঙড়াটাই ছিঁড়ে দিয়েছে, একটাই চাঙড়া আজগাড়ালছে, এতগুলো আপনাদের সুখাসন ডোমরিয়া গ্রামের মধ্যে একটাই চাঙড়া খালি আঁচড়ালছে, বাদ বাকি সব বেকার আছে, নাবির সুন্নাতে ছেলেটাই মেনেছে। তো চুল গেলা ভাই আজ আঁচড়ায় না, কাল রাতে ছিঁড়ে দেবেন, হ্যাঁ কালকে দিন আজকে দিন না, চুল গেলা খাই ছিঁড়ে দেবেন ভাই। আরে একটা দিন তো আঁচড়ান, একটা দিন ছিঁড়ে দেবেন, স্ত্রীর সাথে একদিন দৌড়াদৌড়ি করিয়েন ভাই, আর চ্যাংড়া দিকালে দৌড়েন, বুড়া হয়ে গেলে তার দৌড়াইতে পারা যাবে না, চ্যাংড়া দিকালে একটু দৌড়িয়ে নেবেন। নবীর এটা সুন্নাত, একদিন আল্লাহর নবী আর আয়েশা দৌড়াদৌড়ি করছে রাইতে, একদম তীর মানে ফিং ফুটা রাইত, চাননির রাইত, আল্লাহর নবী আয়েশা বলছে চলো আজ দৌড়াবো, তাহলে চলো। এবার আয়েশা আল্লাহর নবীর দুইজন লাগলো দৌড়াইতে, দৌড়াতে 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 এখান থেকে চলে যে পেট্রোল পাম্প বললো যে পাম্পে যাবো, আর পাম্পের কাছ থেকে দৌড়িয়ে এখানে মসজিদের আগে দিয়ে এখানে আসবো, দুজনে মেলে দৌড়াতে লেগেছে। আল্লাহর নবী একটু কম দৌড়াচ্ছে রে ভাই, আয়েশা পাতলি মানে একবারে ছামছিম, আয়েশা একবারে চাংড়া মানুষ, একবারে পাতলি ছামছিম, ফুর মানে ফিরকির মতন হয়ে আছে, উড়ে গেছে, খুব দৌড়িয়া গেছে, দৌড়িয়া যা পাম্পের আগে দিয়ে খাড়িয়ে গেছে, আল্লাহ নবী একটু পাছে পড়ে গেছে, আয়েশা খালি হাসা চলে গেছে, আয়েশার চিগরির শেষ নাই, খুব খুশি আয়েশা, এত হাসছে বলার শেষ নাই, আল্লাহর নবী বেশি হাসেন মানে মুখটাকে একটু ভারী করে বলে আয়েশা চলো, চলে আইলো, আল্লাহর নবী হাসলেন না, আয়েশা হাসতে হাসতে আসতে খালি চিগরি খুশিতে। কয়েকদিন পরে আল্লাহর নবী বলছেন আয়েশা আজকে চলো আর একবার দৌড়াদৌড়ি করি, বলে চলেন, এর জানে তো হুব আছে ফের আপনাকে ফেল করবো, ই লেগেছে দৌড়াতে যেমন দৌড়াতে লেগেছে রে ভাই, আল্লাহর নবী দৌড়িয়ে যায় পাম্পের আগে দিকে দাঁড়িয়ে গেছে, এবার আয়েশা পাছে পড়ে গেছে, আয়েশা যখন দৌড়িয়ে সিরিয়াস কমাইনি ওই ভোল্টেজে দৌড়াইছে, দৌড়িয়ে যখন আল্লাহর নবীর কাছে যেমন গেছে, আল্লাহর নবী আয়েশাকে চট করে কোলে করে এলেছে, লাগাইছে পা ঘুরতে কোলে করে ঘুরাইছে, তো আয়েশা আর হাসেন, আল্লাহর নবী হাসছে আয়েশা কেমন লাগছে আজ তোমাকে ফেল করনু কিনা, সেদিন তো তুমি জিতে লেছিলে আজ আমি জিতনু কিনা, আয়েশার কিছু বলে না, উচুচুর মুচুর করছে, ওকে কোলে করে লেছে ঘুরেছে, আয়েশা তোমাকে সেদিন আমি জিততে দিতাম না, কিন্তু তোমাকে সেদিন আমি মনে জেনে জিতালছিলাম, তোমাকে সেদিন আমি মনে জেনে জিতিয়েছিলাম, না তো সেদিনও তোমাকে আমি জিতাতাম না। হ্যালো, তো আমি তোমাকে সেদিনও আমি জিততে দিতাম না, কিন্তু আমি সেদিন তোমাকে কেন জিততে দিয়েছিলাম, যে আমি তোমাকে জিতিয়েছিলাম তোমার মনটা খুশি করার জন্য, আজকেও যদি তোমাকে আমি জিতিয়ে দিতাম তাহলে, আজকে তোমাকে যদি আমি জিতিয়ে দিতাম তাহলে তুমি বলতে কি নবী বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আরে নবীর ভিতরে তাগত নাই, আমার স্বামীর ভিতরে তাগত নাই, বলে আজকে তুমি লোকের সামনে খালি বেড়ে বেড়ে থাক, আমার ভিতরে তাগত ক্ষমতা আছে কিনা দেখলাম, ওই লাগা দৌড়া আল্লাহ হিপ হিপি করেন, আল্লাহ নবী হিপসেনি, আর আল্লাহর নবী আকাশকে কোলে করে চেড়ে লিয়েছে, বলছে স্ত্রীকে যদি কোলে করে নু খুবই খুশি হবে, সুবহানাল্লাহ, কখন ছুটুতে বাপ মার কোলে চলেছে, ভাই বোনের কোলে চলেছে, আর চড়তে পাইনি কোলে, আর যদি পুরুষটা কোলে করে দিয়ে একদিন ঘুরে ওরে বাপরে, ওরে হয়েছে দুনিয়াতে আর এর মতন মাস্তি আর আছে জি ভাই, আছে জি, তো এক দুদিন কোলে করেন চাঁড়েন না ওকে ঘরের মধ্যে, কোলে করে ঘুরান না, দু চার পাক দেন না, কিন্তু এরা খেপা সহ করতে জানে না, আদর করতে জানে না, কি করবে, হ্যাঁ একটু ভালোবাসেন আপনি, আদর ওর কাছে নেবেন, মিসিংয়ে খুবই পানি দেয় না, না খুবই পানি, কিন্তু মিসিংয়ে মাঠকে মাঠ ভিজিয়ে দেবে, কিন্তু মিসিং থেকে যখন পানি তুলবেন ওই হেডটা চালু করবেন তখন এক বদনা পানি লাগবে কিনা, একটা বদনা পানি দিয়ে হেড চেপে তারপরে মেশিং স্টেট দেবেন, উল্লোদ দিয়ে হয়ে গেলো পানি ভাসিয়ে দেবে, তো এক বদনা পানি লাগবে কিনা, তো ওইরকম একদিন স্ত্রীকে একটু খালি সোহাগ করে দেন, সারা জীবন আপনাকে দেখেন কী করবে, হাইট চালো দৌড়াদৌড়ি করি, ওই করে যাওয়ার মনে আছে আর হাইট চালো না, আজ চালানো যে এরকম করবে, তো কথা হচ্ছে ভাই স্ত্রীকে ভালোবাসেন, সহ করেন, আদর করেন, আপনার বাড়িতে জান্নাত হয়ে যাবে, আপনি সুখে শান্তিতে বাড়িতে থাকবেন, কিন্তু স্ত্রীকে ভালোবাসেন না। কথা হচ্ছে ভাই রাত্রি অনেকে গেছে, একটা বক্তা আছে, তো কথা হলো এটা টাকা কে দিয়েছে যে ভাই, দুই তিন চার পাঁচ ছয় তিন হাজার টাকা মাহাতা আলম ভাই দিয়েছে, আপনারা পালাপালি করবেন, আপনারা বসেন শুনেন, আপনারাকে শোনাবো, আর একটুকু আপনারা কালেকশন দেবেন, এটা মসজিদের জালসা, তো ইনশাআল্লাহ আল্লাহর ঘর এটা হচ্ছে মসজিদ, তো ভাই পালাবেন না, আরেকজন বক্তা
উর্দু ভাষী বক্তা চতুর্বেদী সাহেব, উনি এসেছেন অনেক দূর থেকে, ইউপি থেকে, ওনার মুখ থেকে গজ শুনবেন। আমিও আপনাদেরকে আরও একটু গজ শোনাবো যদি শুনতে চাহেন, লাস্টে গাজালও শোনাবো ইনশাল্লাহ যদি শুনতে চাহেন। তো কথা হচ্ছে আপনারা পালাপালি করিয়ে না বসে থাকেন, আর একটু মন খুলে একটু দান গালা দিয়ে যাবেন ইনশাল্লাহ, আমি প্রাণ খুলে দোয়া করবো। ও মেয়ে ছেলেরা, তো মা বোনেরা তোমরা পালাইও না, একটু বসো, তোমাদেরকে আমি গাজাল শোনাবার একটু দান টান গালা দিয়ে যাও। কোন দেশেরি মেয়ে তুমি, কেমন তোমার বাপ, কোন দেশেরি মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়েরা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ।